নবীনগর উপজেলা প্রেস ক্লাবে এমপি প্রার্থী মমিনুল হক সাইদের মত বিনিময় সভা অনুষ্ঠিত। নবীনগর টিভির প্রতিনিধি মোহাম্মদ হেদায়তুল্লাহর পাঠানো তথ্য ভিডিও চিত্রে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রেস ক্লাবে শনিবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও ঢাকা দক্ষিণ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর নির্বাচনী এলাকার সম্ভাব্য এমপি প্রার্থী মমিনুল হক সাইদ সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময়কালে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে বাংলাদেশের আপামর জনতা সাংবাদিকদের কলমের লেখনীতেই দেশের গুরুত্বপূর্ণ খবর পায়। তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদই বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে সাধারণ মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে। নবনির্বাচিত সভাপতি জেনারেল জসিম ভাই এবং খান জাহান আলী দুজনকে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আজ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যমের কারণে বাংলাদেশের আপামর জনতা যে সাংবাদিকদের কলমের লেখনীতেই আজকে সবাই দেশের খবর পাচ্ছে, সেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রজ্ঞাটা হৃদয়ে রেখে আপনারা মানুষের সবচেয়ে বেশি কাছে পৌঁছাতে পারবেন, মানুষের ভুল ত্রুটি ধরতে পারবেন। আপনারা আজকে আমাকে এখানে নিয়ে আসার জন্য, এখানে আসতে বলার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি আশা করি আপনারা আমাকে যে সম্মানটা দিয়েছেন আপনাদের এই প্রেস ক্লাবে যে কোনো প্রয়োজনে আমার কাছে আসলে যোগাযোগ করলে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তিনি শুরুতে নবীনগর উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং উপজেলা প্রেস ক্লাবের প্রয়োজনে সকল সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অত্র ক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক জিএস সাইফুর রহমান সুহেল, ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সঞ্জয় সাকা, চেয়ারম্যান জিল্লুর রহমান, আনোয়ার পারভেজ, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান লালমিয়া, প্রণয় কুমার ভদ্র পিন্টু, নাসির উদ্দিন হুসেন, আফজাল, নবী হুসেন, সুমন, রাজীব, শান্ত ও কবির মেম্বার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন অত্র ক্লাবের সেক্রেটারি খান জাহান আলী চৌধুরী। মোহাম্মদ মনির হুসেন, নূরনগর টিভি।